সরকারের জমির উপরে লিজ নিয়ে আমরা ভবন নির্মাণ করে ফেলি, ভবন নির্মাণ করে ফ্ল্যাট এক একজনের কাছে বিক্রয় করে ফেলি। যখন আমরা ফ্ল্যাটটা কিনি তখন হয়তো বা জানিও না প্রপার্টিটা অ্যাকচুয়ালি লিজই কিনা, প্রপার্টি ওনার সে ওনারটা কে। আমাদের দেশেও অনেক জায়গাতে দেখা যায় কি সরকারের জমির উপরে লিজ নিয়ে 99 বছরের জন্য আমরা ভবন নির্মাণ করে ফেলি এবং ভবন নির্মাণ করে এক একটা ফ্ল্যাট এক একজনের কাছে বিক্রয় করে ফেলি। কিন্তু যখন আমরা ফ্ল্যাটটা কিনি তখন হয়তো বা জানিও না এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি লিজই কিনা, আমরা শুধু দেখে থাকি যে এই ফ্ল্যাটটা আমি কিনছি বা ফ্ল্যাট যে ওনার প্রপার্টি ওনার সে ওনারটা কে তাকে আমরা দেখছি। সেই ওনারটা কিন্তু লিজ নিয়ে সে ওনারশিপটা পেয়েছে, লিজ নিয়ে যে ওনারশিপটা পেয়েছে সে ওই সেই ওনারশিপটাই আমাদেরকে দেখাচ্ছে। কিন্তু লিজকৃত প্রপার্টিতে আমি ভূতল ভবন নির্মাণ করতে আদৌ পারি কি না সেটা কিন্তু আমাদের কাছে দেখাচ্ছে না বা আমরা সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা তার মালিকানাটাকে প্রমাণ হিসেবে ধরে নিয়ে আমরা সেখানে ফ্ল্যাট কিনে ফেলি। কিন্তু যখন আমরা ফ্ল্যাট কিনে ফেলি তখন আমরা হয়রানির শিকার হই রেজিস্ট্রেশন করতে গিয়ে। রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করতে পারি না, যেহেতু যে ভবনটি নির্মিত হয়েছে লিজকৃত প্রপার্টির উপরে সেই লিজকৃত প্রপার্টির উপরে ভূতল ভবন নির্মাণ করার জন্য কোনো অনুমতি নেই। সেই ক্ষেত্রে আমরা যারা ফ্ল্যাট কিনেছি বা আমরা যারা ফ্ল্যাট ওনার হয়েছি তাদের একটা প্রতিকার রয়েছে। যদি আমরা চাই সেই ক্ষেত্রে আমরা থানায় একটা জিডি করতে পারি যে লিজকৃত প্রপার্টির উপরে ভূতল ভবন নির্মাণ করেছে তার এগেনস্টে। জিডির মাধ্যমে আমরা ভূমি অফিসে একটা আবেদন করতে পারি এই প্রপার্টিটা লিজ নেওয়ার জন্য বা ফ্ল্যাটটা লিজ নেওয়ার জন্য। সেক্ষেত্রে ভূমি অফিস আমাকে 30% যে প্রপার্টির ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুর উপরে 30% একটা অ্যামাউন্ট হিসেব করে আমাকে একটা অ্যামাউন্ট দিতে হবে সরকারকে। সরকার সেই ক্ষেত্রে আমাকে একটা অনুমতি দিতে পারে এই ফ্ল্যাটটা লিজ নেওয়ার জন্য বা এই লিজকৃত প্রপার্টিতে যে ফ্ল্যাটটা আমি পেয়েছি সেই ফ্ল্যাটটা আমার ওনারশিপটা দেওয়ার জন্য একটা গ্রহণযোগ্যতা দিতে পারে।